সুপ্রিয় দর্শক, আপনারা যে গাভীর খামারটা দেখছেন এটা কিন্তু তুইন্ন ভাইয়ের 4 নম্বর খামার। তা আমরা তুইন্ন ভাইয়ের কাছে আজ কিছু পরামর্শের জন্য এই ভিডিওটি প্রস্তুত করছি, আপনারা অনেকেই জানতে চেয়েছেন মূলত সেই উদ্দেশ্যেই। তুইন্ন ভাই, আসসালামু আলাইকুম। সালাম ভাই, আপনার ড্রেস দেখে বোঝা যাচ্ছে যে প্রচুর ঠান্ডা পড়ছে। ঠান্ডা মানে কি ভাই, আমি দর্শকদের কাছে অনুরোধ করছি এই ঠান্ডাতে দিনাজপুরে না আসলে বেটার। না আসলে বেটার মানে? না আসলে বেটার, যে ঠান্ডা রে ভাই। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা, মানে সূর্যই উঠতেছে না। সূর্য উঠতেছে না, আর ঠান্ডা বাতাস। হ্যাঁ, মানে গরুর তো অবস্থা খারাপ এই শীতকালে। আসলে গরুর শীতকালে মনে করেন আমার তো অলরেডি 2টা বাছুর মারাই গেল সকালে। আহা, এই ঠান্ডাতে, এত ঠান্ডার কারণে রে ভাই, এই ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য দেই গরু তো মনে করেন খায় না। এখন শুরু করছি মনে করেন ব্যবসা বাড়ি এখন বাদ দিয়ে গরুর সাথে এখন আমি থাকতে হচ্ছে, মানে চিকিৎসা। হ্যাঁ, চিকিৎসা মানে গরু থেকে দূরে চলে গেলে এই গরুর সমস্যা। গরু থেকে এক কথা সরলেই মনে করেন অবস্থা খারাপ হচ্ছে। এই শীতকালে কি কি সমস্যা হয়? সমস্যা প্রচুর সমস্যা, মানে ঠান্ডা তো ভাই প্রচুর। শীতকালে যেটা প্রধান যেটা সমস্যা সেটা হলো আপনার যে গুটা গাভীটা দুধ আছে দেখা যাচ্ছে 15 কেজি, সেই গাভীটা দুধ পাবেন আপনার 8 থেকে 10 কেজি। আচ্ছা, মানে 5-7 কেজি দুধ হারাই যাবে এই ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য। হ্যাঁ, আর ঠান্ডার কারণে গরু খাবে না। ঠান্ডার ঠান্ডার কারণে সব থেকে যেটা বেশি প্রবলেম হয় পাতলা পায়খানা গরু হবে। হুম, ছোটো বাছুরদের পাতলা পায়খানা হইলে মানে আমি মনে করি দ্রুত এটাকে চিকিৎসা দেওয়া উচিত। আচ্ছা, এই দ্রুত চিকিৎসা একটা যেটা আমার কাছে যেটা শর্টকাট যেটা ভালো হয় বাছুরদের জন্য, মানে দ্রুত পাতলা পায়খানা হইলে অ্যানামাইসিন ট্যাবলেট সকালে একটা বিকেল একটা দিয়ে। আচ্ছা, তাহলে আর ওসালাইনটা খেলাবেন ফিটারে করে গরম পানি দিয়ে ওসালাইন খেলাবেন, গরম ঠান্ডা পানি চলবে না। এটা কতবার খাওয়াইতে হবে? এটা আপনি সেলাইন যতবার পায়খানা করবেন সেতবার সেলাইন দিলেন। আচ্ছা, এটা হলো বাছুরের ক্ষেত্রে। বাছুরের ক্ষেত্রে অ্যানামাইসিন ট্যাবলেটটা অবশ্যই মাস সকালে একটা বিকেলে খেতে। এটা কয়দিন খাওয়াইতে হবে? এটা পাতলা পায়খানা যতদিন চলে 3 দিন চলবে। আচ্ছা আচ্ছা, যতদিন পাতলা পায়খানা চলে ততদিন খাওয়াইতে। 5 দিন 7 দিন। আচ্ছা, আর গাভীর ক্ষেত্রে? গাভীর ক্ষেত্রে আপনাকে মনে করেন আপনার ইয়া দিতে লাগবে, মনে করেন আপনার ডায়েরি দিতে লাগবে চামড়ার নিচে। হ্যাঁ, ডায়েরিটা দিলে তাহলে মনে পাতলা পায়খানা কমে যাবে, ওর পাশাপাশি জ্বর থেকে ডায়েটিংয়ে জ্বর জ্বর কমে যাবে। আর কি কি সমস্যা হয় এই শীতকালে? শীতকালে ওই যে সমস্যা হবে, গরু খাবে না, পাতলা পায়খানা হবে, গরু মেস্তাজি হবে, গরুকে এক সাথে ঠান্ডা লাগানো যাবে না। হ্যাঁ, আর 200-300 বারের বাতি জ্বালাই ছিল, 200 বারের বাতিটা ঘরের মধ্যে। হ্যাঁ, 200 বারের বাতি জ্বালাই একদম কারি বিছা কি হবে রাত্রিবেলায়। রাত্রিবেলায় তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, দেখেন আমি একটা জিনিস বুঝে যাচ্ছি, আর গরু না খাইলে হ্যাঁ সবার ফার্স্টে কী করানো উচিত? হ্যাঁ, গরুর প্রবলেম দ্বারা যে সবার ফার্স্ট যেটা কাজ করা সেই জিনিসটা আপনারা করবেন। আমি দর্শকদের কাছে জিনিসটা ভালো করে বুঝাই দিচ্ছি। আচ্ছা, যে গরুর সমস্যা হয়নি, যে কোনো সমস্যা হয়নি, হ্যাঁ মানে এক কথা যে কোনো অসুখের আগে সবার ফার্স্টে কী করানো উচিত সেই জিনিসটা আপনাকে বুঝাই দিচ্ছি আমি। হ্যাঁ, আসল তো দেখেন এই গরুটা খাওয়া খাইছে, ওই গরুটা খাওয়া খাইছে, কথা বুঝছেন? এই গরুটা চালু পরিষ্কার, এই যে এই গরুটা খাওয়া খায়নি। হ্যাঁ, খাওয়া খায়নি। আচ্ছা, এখন খাওয়া খায়নি কেন খায়নি? হ্যাঁ, এই জিনিসটা এখন ইনকোয়ারি করার তো না, সবার ফার্স্টে জল লাগতে হবে। লিওন এদিকে আয়, হয়ে গেল তো? আচ্ছা, সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে এই গরুটা চারি খালি, মানে টোটাল খাই নিছে, কিন্তু এ কিন্তু কিচ্ছু খায়নি। এই যে দেখো চারি ভর্তি। তো সর্বপ্রথম এটা জ্বরটা এখন মাপা হবে। এই যে দেখুন থার্মোমিটার, এটা পায়খানার রাস্তায়। হ্যাঁ, পায়খানার রাস্তায় জ্বরটা টেস্ট করতে হবে। এটা কতক্ষণ রাখতে হয়? এটা আপনি 1 মিনিটের উপরে রাখতে হবে। সেই 1 মিনিটের উপরে? হ্যাঁ, প্রথমে দেখতে হবে যে জ্বরটা কত। জ্বরটা একটু টেম্পারেচারটা আমি নাপলে আমি জিনিসটা গরুটার মানে কি প্রবলেম এই প্রবলেমটা ধরতে হবে। আচ্ছা আচ্ছা, এটা টেম্পারেচারের উপরেই নির্ভর করে। টেম্পারেচারের উপরে নির্ভর করে কি সমস্যাটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, যে দেখছেন সুপ্রিয় দর্শক, দেখেন চাই চাই চাই, তার অর্থ কি বুঝাও? এমন জিনিসটা বুঝাই দিই। হ্যাঁ, চায়ের মানে কোনটা জ্বর, টেম্পারেচার হাই। হ্যাঁ, এখন এই শীতকালে টেম্পারেচার অতিরিক্ত 100-101 থাকবে। হুম, আর গরমের দিনে 102-3 থাকতে পারে অতিরিক্ত। আচ্ছা, আর শীতকালে 100-101 থাকবে। হ্যাঁ,
কিন্তু চাইড আছে সেদিনে চাইড আছে মানে গুটার গায়ে জ্বর আছে 75 দিনের জ্বর আছে হ্যাঁ এই জ্বরের ট্রিটমেন্ট আপনি আগে দিতে হবে আচ্ছা কথা বুঝলেন হ্যাঁ জ্বর ট্রিটমেন্ট দিলে গুটার খাওয়াটা কিন্তু আবার উচিত খাওয়া দরকার এই ট্রিটমেন্ট এখন কি হবে এই ট্রিটমেন্ট আমি জ্বরের ট্রিটমেন্ট আমি যেটা প্রেগনেন্ট আছে আমি দুটো পোনাপেন দিতে পারি হুম আর পাশাপাশি অ্যাক্টিভেট দিতে পারি হুম কথা বুঝলেন হুম আর অ্যান্টি হিস্টামিন আচ্ছা দিলে গুটার জ্বরটা নামে যাবে হ্যাঁ নামে গেলে গুটা তো আবার খাওয়া খাবে আর পাশাপাশি জ্বরের ট্রিটমেন্টটা দিবার আগে যে কোনো ডিজিটো হোক তারপর রোমিনন পাউডার হোক মানে যে কোনো গ্যাসের ওষুধ ওকে দিলে তার জ্বরটা জ্বরের পাশাপাশি রুচিটা চলে আসবে সালাম করে আচ্ছা এবার কথা বুঝতে পারছেন না মানে হ্যাঁ তাই এই জন্য সব ফারস্টে গোটা প্রবলেমটা কি দাঁড়াবে এটা টেম্পারেচারটা মাপে টেম্পারেচারটা নাপলে আমি জিনিসটা বড় ধরন মনে করে রোগটা আপনি বুঝে ফেলবেন রোগটা কি রোগ আচ্ছা কেন খাই না দাঁড়াবে হুম সব ফারস্টে আপনি দেখবেন যে গরু খাবা খাবে হ্যাঁ সেই গরু কোনো সমস্যা নাই আর যখনই গরু খাবে না তখন তো আমরা সবার ফারস্টে গরুর টেম্পারেচারটা নাপ আচ্ছা এটা এখন কয় মাসের গাভিন আছে এটা হলো 8 মাসের গাভিন আছে 8 মাস হ্যাঁ 8 মাসের গাভিন আছে মানে আর 1 মাস 6 মাস আছে আর 1 মাস 6 মাস আছে আচ্ছা আচ্ছা এটা এটা কয় নম্বর এটা এটা বাচ্চা দিবে আপনার এবারটা ইয়া 2 নম্বর বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা দিবে হ্যাঁ এরকে 1500 দুধ শিখছিলাম এবার কা বাচ্চা দিবে এটাকে 1500 দুধ হইছে হ্যাঁ আচ্ছা গাবিটার এখন তার মানে দর্শক থেকে আমি অনুরোধ করে বলতেছি আপনারা গরুর যে কোনো গরু যে কোনো রোগ হোক হুম যে কোনো সমস্যা হোক যে আপনি সব ফারস্টে টেম্পারেচার নাও আচ্ছা তার থার্মোমিটার একটা করে খামারে থুবেন টেম্পারেচার নাপার পর আপনি যে কোনো ডাক্তারকে রিং দিলে আপনি পরামর্শ ডাক্তারের পরামর্শ করে ওই ফোনেই বলে দিবে ফোনেই বলে দিবে আচ্ছা কিন্তু সব ফার্স্ট টেম্পারেচার নাও মানে টেম্পারেচারটা জরুরি হ্যাঁ জরুরি টেম্পারেচারটা সব সময় নির্ভর করে টেম্পারেচার আপনাদের আমি এখন বুঝাই দিচ্ছি শীতকালে 100 101 থাকবে আলজি হুম আর গরমের কালে মানে গরমের দিনে 102 থেকে 103 থাকবে আচ্ছা এটা হলো স্বাভাবিক টেম্পারেচার থাকবে হ্যাঁ আর বেশি হলে এই এই এটা যদি 99 থাকতো তখন আমার মানে 100 নিচে যদি থাকতো তাহলে কোনটা আমার ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিনের ঘাটতি আচ্ছা আচ্ছা এইটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার বুঝতে পারছেন যে কম থাকলে হ্যাঁ কম থাকলে আপনি ক্যালসিয়াম দিবেন আর পাশাপাশি ভিটামিনও দিতে হবে মনে করবেন যে গাভীর আমার দুর্বলতা আছে আচ্ছা তাহলে টেম্পারেচার কমে যায় হ্যাঁ টেম্পারেচার কমে যায় আর এখন টেম্পারেচার যেহেতু বেশি আছে বেশি এখন সেই ক্ষেত্রে জ্বর আছে আচ্ছা এই জন্য খাচ্ছে না এই জন্য খাওয়াটা খাচ্ছে না টেম্পারেচার নামে গেলেও খাবে না টেম্পারেচার হাই হলেও খাবে আচ্ছা এই যে ট্রিটমেন্টটা দিবেন আপনি এইটা এই যে ওর পেটে যেহেতু বাচ্চা আছে না ওইটা ওর প্রেগন্যান্ট সেফ ওষুধটা দিব আমি আচ্ছা আচ্ছা মানে ওর যে ওষুধটা দিব আর পোনাপনটা দিলে ওর প্রেগন্যান্ট সেফ থাকে আর টিবেটটা দিব প্রেগন্যান্ট সেফ থাকবে আচ্ছা আর পাশাপাশি ডিস্টার্বিং দিব আর রোমনের পাউডার অথবা ডিজিটাল পাউডার খেয়ে দেব এগুলো প্রেগন্যান্টের কোনো সমস্যা হবে না এগুলো সেফ সেফ আর এই যদি প্রেগন্যান্ট না থাকতো তাহলে ওই একই ওষুধ খাওয়াবে একই ওষুধ দিলে সমস্যা আচ্ছা আচ্ছা এটা গাভীর ক্ষেত্রে এটা হ্যাঁ গাভীর আচ্ছা এই যে এই পাশের গাভিটা দেখছি আমরা হ্যাঁ এই যে আপনার এই যে এই পাশে একটা গাভি দেখি এই গাভি তো বাচ্চা দিছে ও এইটা বাচ্চা দিছে হ্যাঁ পশু দিছে বাচ্চা দিছে এটা দুই দিন বয়স হ্যাঁ দুই দিন বয়স এটা কি বাচ্চা এটা বকনা বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা এটা এটা কয় নম্বর বাচ্চা এটা বাচ্চা দিল আপনার এটা তিন নম্বর বাচ্চা দিল তিন নম্বর এটা দুধ কতটুকু হয় এটা দুধ আমি এর আগে সেকশন 17 18 17 18 হ্যাঁ আচ্ছা তাহলে এইবার তো বাড়ার কথা হ্যাঁ এবার তিন নম্বর বিয়ান যেই হ্যাঁ তিন নম্বর আমি 18 17 18 ধরে মানে গরুর তো ভাই দুধ তো বাড়া নির্ভর করে আপনার সবকিছু ফিটনেস থেকে হ্যাঁ আপনার আপনার ফিটনেস ঠিক থাকবে আপনার যত্ন ঠিক থাকবে আপনার গরু দুধ নামবে ওই গরু এই গরুই 25 কেজি শেখা যাবে এই গরু 15 কেজি পাবে আর খাওয়া দাওয়ার উপর নির্ভর খাওয়া দাওয়ার উপরে যত্নের উপর নির্ভর করে সব এই যে এই গাভিটা ধরুন জ্বর আসলো হ্যাঁ এই গাভিটা মনে করেন এখন ধরুন এটা বাচ্চা দিল ধরুন জ্বর আসলো একবার খাইবে না হ্যাঁ কথা বুঝলেন হ্যাঁ মালিক আছে কিন্তু দেখলো না কর্মচারী কি করবে ভাই খাইছে কম খাইছে হ্যাঁ কিন্তু এটা জ্বর আর না পড়লো কি সমস্যা ডাল দেখো না একবেলা কম খাইছে আরেকবেলা ভাই খাবে এই এই যে ভুল ট্রিটমেন্টটা হ্যাঁ এই যে মনে করো ভুল সাজেশন খায় এখন সাথে সাথে দেখবো না এখন গরম করেন উনি ঠিক আছে দেখবো পরে দেখবো পরে দেখবো হ্যাঁ এই গাভী নষ্ট হয়ে গেল মানে শুধু যত্নের অভাবে যত্নের অভাবে এই জন্য গাভীর যখনই খাওয়াটা মানে খামারওয়ালাদের কাছে আমি একটা অনুরোধ করে একটা কথা বলছি যে টাইমে গাভী গুলা খাওয়া দিবেন অবশ্যই খাওয়া গেলে আপনি নিজে থেকে চেক করে দেখবেন আচ্ছা না ওই জিনিসটা আপনি ভালো করে পরীক্ষা করে দেখবেন
এইটার উপরে অনেক কিছু নির্ভর এইটার উপরে সবকিছু নির্ভর গাবি না খাইলে ডিস্টার্ব আচ্ছা 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 আর খাইলে উঠবে গাবি ওকে তুইন ভাই আপনার মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক আমরা এই জানানোর চেষ্টা করলাম যে এই যে শীতের সময় তুইন ভাই কিভাবে চিকিৎসাটা দেয় এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।